প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পি কুমার এডু চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত অঙ্ক। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ক আছে 2:3, খ 3:4, গ 4:9, ঘ 9:4। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমন ধরনের অঙ্ক আমাদের আসে, তা আসো দেখে নিই আমরা কিভাবে অঙ্কটি করব এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তর করতে পারবো। তাহলে প্রথমে প্রথম বৃত্তের ব্যাসার্ধ 3 আর, তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল সমান পাই 3 আর স্কয়ার, 3 × 9 পাই আর স্কয়ার। তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ 2 আর, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল পাই 2 আর এর স্কয়ার, 2×2=4 পাই আর স্কয়ার। অতএব প্রথম বৃত্তের ক্ষেত্রফল বাই দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল, তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 9, অর্থাৎ 9 পাই আর স্কয়ার, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল 60 পাই আর স্কয়ার। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তাহলে পাই আর স্কয়ার কেটে যায় 9/60। অতএব প্রথম বৃত্তের ক্ষেত্রফল = দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল সমান 9:4। অবশ্য ঘ অপশনটি আমাদের উত্তর। যদি আমার অঙ্কটি ভালো লাগে কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং শেয়ার করে অন্যকে জানিয়ে দেবে এবং লাইক দিবে। তো ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, এই বলে আজকের পর্যন্ত এখানেই শেষ করছি।